মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকেল 3:30 নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, ছিলেন স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে বিজয় মিছিলটি পল্টন থেকে নাইট অ্যাঙ্গেল ও কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, স্বাধীনতার 51 বছর পরও মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। 51 বছর স্বাধীনতা পার হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। এই বিজয় দিবসে শপথ হোক, যে কোনো মূল্যের বিনিময়ে আমরা বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করব এবং জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দিবে, এটাই হোক আজকে আমাদের সবার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করে ক্ষমতাসীনরা জনগণকে বিভ্রান্ত করছে। এই সরকার গায়ে জোরে ক্ষমতা থাকার জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তারা এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগই এই দেশে গণতন্ত্র হত্যা করে রাজনৈতিক দল বাতিল করে, আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলকে বাতিল করে বাকশাল করেছিল। ভোটার অধিকার ফিরিয়ে আনতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।